1999 সালের মে থেকে জুলাই জম্মু এবং কাশ্মীরের দ্রাস কার্গিল সেক্টরে পাকিস্তান বাহিনীর সঙ্গে লড়াই চলে ভারতীয় বাহিনীর, যে যুদ্ধ ইতিহাসে কার্গিল যুদ্ধ নামে পরিচিত। সেই কার্গিল যুদ্ধে ভারতীয় যোদ্ধাদের সঙ্গে অংশ নিয়েছিলেন বিখ্যাত অভিনেতা নানা পাটেকর, দূর থেকে নয়, রীতিমতো সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে। Eventually I was member of QRT, Quick Reaction Team. সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্গিল যুদ্ধের সময়কার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নানা পাটেকর বলেন, যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রথমেই তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্দেজের কাছে গিয়েছিলেন তিনি। তবে তার ইচ্ছার কথা শুনে প্রথমে একজন সাধারণ নাগরিককে যুদ্ধে পাঠাতে রাজি হননি জর্জ ফার্নান্দেজ। তবে নানা পাটেকর নিছক সাধারণ নাগরিক ছিলেন না, তিনি ছিলেন একদিকে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত, অন্যদিকে জাতীয় পর্যায়ের পদকজয়ী শুটার। এই বিষয়গুলো জানার পরে নানা পাটেকরের যুদ্ধে যাওয়ার ইচ্ছায় সাড়া দেন জর্জ ফার্নান্দেজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিভিলিয়ান কো অ্যালাউ নেই কর সকতে এসে কেসে হোগা, মানে কা সিভিলিয়ান 6 মহিনে মে তো কমিশন হো জাতা হ্যায়, হামনে 3 সাল গুজারে হুয়ে। নানা পাটেকর যখন কার্গিল যুদ্ধে রওনা হন তখন তার ওজন ছিল 76 কেজি। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে কঠিন সংগ্রামের মধ্যে 2 মাসের মধ্যে তার ওজন 20 কেজি কমেই হয়ে যায় 56 কেজি। এমনকি প্রচণ্ড শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তারপরও যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি। বিখ্যাত এই অভিনেতা বিশ্বাস করেন, ভারতের সর্বশ্রেষ্ঠ অস্ত্র কামান নয়, দেশের সৈন্যরাই ভারতের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।